ওকে, সো বর্তমানে এই ধরনের যে নেমার্টগুলো সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। আপনি এখানে দেখতে পারেন পাহাড় রয়েছে অ্যান্ড পাহাড়ের উপরে নাম থাকছে, ঠিক আছে। নামটা এমনভাবে রয়েছে পুরোপুরি রিয়েল লাগে দেখতে, তো সেই জন্য আরও এটা ভাইরাল হয়েছে অ্যান্ড দেখতেও জোশ লাগে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখে নেব যে এই ধরনের যে নেমার্ট সেগুলো কীভাবে আপনি আপনার ফোন দিয়ে আপনার জন্য বানাবেন। তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে এখান থেকে Pixellab ওপেন করে নিতে হবে। অ্যান্ড যদি আপনার কাছে Pixellab না থাকে, আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Pixellab, তো ডাউনলোড করে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। অ্যান্ড এছাড়া আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমি ওখান থেকে লিঙ্ক দিয়ে রেখেছি Pixellab-এর, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে Pixellab-টা ওপেন করবেন, অ্যান্ড ওপেন করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে নিউ টেক্সট লেখাটা আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রেখে উপরে ডিলিটের আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন, এরকম ওকে ওকেতে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা আপাতত ডিলিট করে দিলাম, কিছুক্ষণ পর আমরা অ্যাড করবো আবার। দেন এখান থেকে নিচে দেখুন রয়েছে কিছু টুলস রয়েছে, সবার নিচে দেখুন কিছু টুলস পেয়ে যাবেন, পাঁচটি টুলস আছে। তো এর মধ্যে থেকে চার নম্বর যে টুলসটা রয়েছে, চার নম্বর এটা এখানে ক্লিক করবেন। অ্যাড এখানে ক্লিক করার পর আরও কিছু টুলস এখানে চলে আসছে, তো স্লাইড করে আসবেন। স্লাইড করে আসার পর এখান থেকে ফ্রম গ্যালারি একটা অপশান পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি খুলে যাবে। দেন এখান থেকে আমি এখান থেকে রিসেন্ট ফোল্ডারে আসছি, অ্যান্ড এখান থেকে আমি এখান থেকে একটি পাহাড়ের ছবি নিচ্ছি, ওকে। একটা পাহাড়ের ছবি আপনাকে অ্যাড করতে হবে। সো আমি এই সমস্ত আমি যে সমস্ত ছবি আমার কাছে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো, মানে লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি গুগলে গিয়ে মাউন্টেন ফটো লিখে সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেন এটাকে আপনি আমি এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করবো, এটাকে ক্রপ করবো 16:9 এই রেশিওতে ক্রপ করবো, তো ভালো লাগে দেখতে ওটাতে। দেন এখান থেকে আমি দেখুন এখানে কিছু রেশিও রয়েছে এখানে, তো এর মধ্যে থেকে 16:9 এই রেশিওটা এরকম ক্লিক করে নেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেছে, এরপর উপর নিচে করে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। দেন আমি একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো এটা ঠিক আছে। দেন এখানে নিচে টিক মার্ক ক্লিক করে এটাকে আমি অ্যাড করলাম, দেখুন ফটো অ্যাড হয়ে গেছে, এই ফটোটা বেশ ভালো লাগছে ফটো। এরপর কী করতে হবে, এখানে আমাদের নামটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো নামটা কীভাবে অ্যাড করবেন, নিচে দেখুন আরও বেশ কিছু টুলস রয়েছে, তার মধ্যে একটা রয়েছে এ লেখা, ঠিক আছে। এ লেখাটিতে ক্লিক করবেন, দু নম্বর রয়েছে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখুন উপরে দুটি অপশান আছে, প্লাস আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে দেখুন নিউ টেক্সট নামে একটা লেখা এখানে অ্যাড হয়ে গেছে আপনার আর কি প্রজেক্টের মধ্যে, ওকে। তো কী করবেন, এখানে দেখুন বেশ কিছু টুলস আপনি পেয়ে যাচ্ছেন আরও, তো এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, বা চাইলে আপনি এই যে নিউ টেক্সট লেখাটা আছে এই লেখাটার উপর ডাবল ট্যাপ করবেন, তাহলে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। এবার এই নিউ টেক্সট লেখাটিকে আপনার কেটে দেবেন, এরকম কেটে দেবেন। কেটে দিয়ে এখান থেকে আপনি আপনার নামটা লিখে দেবেন। সো আমি এখান থেকে ফর এক্সাম্পল একটা নাম আমার বন্ধুর নামে দিয়ে দিচ্ছি, রুবেল। দেন এখানে দিয়ে দিলাম, অ্যান্ড এটা দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। সো রুবেল নামটা এখানে অ্যাড হয়ে গেল, ওকে। সো এরপর কী করবেন, কালারটা এখানে আমরা চেঞ্জ করবো, তার জন্য এটাকে স্লাইড করে আনবেন, এরকম স্লাইড করে আনবেন। স্লাইড করার পর এখানে কালার অপশান পেয়ে যাবেন, কালার অপশান এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন হোয়াইট, তো হোয়াইট করে নিচ্ছি কালারটা। দেন টিক মার্ক ক্লিক করে দিলাম। এরপর যে কাজটা করতে হবে, আপনি এই লেখাটিকে এইভাবে টেনে বাড়াতে পারেন, এই বলটা রয়েছে এই যে কর্নারটা, এটা ধরে আপনি টেনে বাড়াতে পারেন এইভাবে, ঠিক আছে। বাড়ি অ্যাডজাস্ট করে দেখতে পারেন বা কমাতেও পারেন, তো এটা দেখে নেবেন। তো আমি আপাতত এরকমই ছেড়ে দিচ্ছি, যখন আমরা এটার ফন্ট স্টাইল বদলাবো তারপর এটা আমরা সাইজটা আমরা দেখে নেবো, ঠিক আছে। তো এখান থেকে সাইজটা স্লাইড করে আমরা, এখান থেকে স্লাইড করে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ফন্টের স্টাইলটা আমাদের বদলাতে হবে। তার জন্য এই যে এবি লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে বেশ কিছু ফন্ট আপনার সামনে চলে আসবে। বাট এইগুলো আমরা ইউজ করবো না, এগুলো Pixellab রয়েছে, এগুলো আমরা ইউজ করবো না। এখান থেকে মাই ফন্টে আসবেন, ঠিক আছে, মাই ফন্ট সেকশনে আসবেন। অ্যান্ড এখানে আসার পর এখানে আপনাকে একটা ফন্ট অ্যাড করতে হবে আপনার Pixellab-এর মধ্যে। তার জন্য কী করবেন, ফন্ট অ্যাড কীভাবে করবেন, অ্যান্ড ফন্টের ডাউনলোড লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্স, ওখান থেকে ডাউনলোড করে নিন আগে। দেন ডাউনলোড করার পর আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে এই যে অপশানটা রয়েছে, এই আইকন রয়েছে টেক্সট লেখা, দেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে আপনাকে ডিভাইসে আসতে হবে। অ্যান্ড ডিভাইস আসার পর এখান থেকে আপনাকে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন করতে হবে, ঠিক আছে। যেহেতু আপনি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেছেন, সেই জন্য আপনার কাছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড আমার ক্ষেত্রে কিন্তু এমনটা নয়, আমি এখানে ওটাকে ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করিয়ে আমি এখান থেকে ফন্ট ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। দেন আমি নিচের থেকে আসছি, নিচের থেকে এসে এখান থেকে আমি ফন্টটা খুঁজে নিচ্ছি। এখানে দেখুন রয়েছে আরবান জঙ্গল, এখানে রয়েছে দেখুন আরবান জঙ্গল, তো এটাকে জাস্ট ট্যাপ করলাম এরকম অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি নিচের থেকে এসে দেখে নিচ্ছি কোথায় আছে এখানে। সো এখানে রয়েছে আমার, এখানে কোথাও রয়েছে, তো আমি দেখে নিচ্ছি একটু। তো এখানে দেখুন রয়েছে আরবান জঙ্গল, এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে, আরবান জঙ্গল ডেমো।
এটাকে এরকম ক্লিক করে দিলাম, ক্লিক করে সিলেক্ট হয়ে গেল, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করে দিলাম, দেখুন আবার অ্যাড হয়ে গেছে ফোনটা, ঠিক আছে। এবার কী করতে হবে, এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবেন, মানে মুভ করিয়ে একটু পজিশন মতো বসাতে হবে। তো কী করবেন, এরকম দেখে ধরে রাখুন, ধরবেন, ধরে রাখুন, মুভ করিয়ে ভালো জায়গায় বসাবেন, যেখানটা আপনার ভালো লাগছে। তো এই জায়গাটা ভালো লাগছে, তো এই জায়গাটা বসালাম। এবার সাইজটা বড় করার জন্য এটাকে এই জায়গাটা টেনে কর্নারটা টেনে রাখুন, বাড়াতে পারেন এরকম বা কমাতে পারেন, ঠিক আছে। তো ভালো লাগবে দেখতে। অ্যান্ড এটাতে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু স্লাইড করে আসবেন, স্লাইড করে আসবেন, এখানে অপশন পাবেন স্পেসিং নামে, ঠিক আছে। স্পেসিং নামে ক্লিক করবেন, অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখানে স্পেসিংটা জিরো আছে, এটা আপনার বাড়ি এটাকে দুই বা তিন করে দিন, দেখুন এতটা বেড়ে গেল, মানে স্পেসিংটা বাড়ালে কি হয় দেখতে আর একটু ভালো লাগে, ঠিক আছে। যে সমস্ত আর কি লেটারগুলো থাকবে তার মাঝে একটা স্পেস পড়ে যায়। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিচ্ছি, এরপর এটাকে একটু পজিশনের মধ্যে অ্যাডজাস্ট করে বসাবেন, এখানে সেখানে বসাবেন, যেখানে আপনার পছন্দ হচ্ছে। তো আমি এখানেই বসাচ্ছি। এরপর এখান থেকে এটা কী করতে হবে, এই যে হলো বানানো হলো, এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করাটা খুবই সহজ, উপরে ডান দিকের কোণে, মানে ডান দিকের কোণে দেখুন, মানে বাঁ দিকের কোণে দেখুন, উপরে সেভের একটা আইকন রয়েছে, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে ডিফল্ট রয়েছে, এখানে ক্লিক করে আপনারা আলট্রা করে দেবেন, তাহলে কোয়ালিটি ভালো হবে। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে সরাসরি এটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন এই পর্যন্ত।